내가 কোন দিন হইছে বিয়া হইছে তুমি আমার এমনি গ্রামে ফলায় সে ঢাকা যাইতেছো এর কিন্তু ঠিক হইতাছে না দেখো আর কয়টা দিনই তো তুমি আর বিশেষ করে তোমার আর মা কথা চিন্তা করেছো দেখো যাইতাছো মন খারাপ করে আমারও তো মন চাই বাড়িতে থাকতে বুঝো নাই কিন্তু তোমার আর মা কথা চিন্তা করে তো মনে যাইতাছো বুঝো নাই তার বৌমা আরে ঢাকা যাইতে দাও ও যাক অনেক দূরের পথ যাবি পিছন দিকতে বাধা দিও না যা বাবা সংসারে কাজকাম আছে কাজকাম করগা কাজকাম বাদ দে দেখে দেবো মানে ওইটা কি রূপ জ্বালাইছে হ্যাঁ আমার ছেলে সংসারের জন্য খাটতে যাচ্ছে বিদেশে ঠিক আছে আম্মা যাও যা কাম কাজ করো গা বাবা সোহেল কই যাচ্ছ একটু বিদেশে যাচ্ছি আরে বাবা বিয়ে করা হলো না তিন দিন তুমি এখনই বিদেশে যাচ্ছ বিদেশের ব্যাপার জানা নিতে কত টাকা পয়সা খরচ করছি আর এমনি তো জানেন আমাদের বাবা নাই সেই ক্ষেত্রে মা আর মনে করেন আপনার বৌমার দিক তাকায় মনে করেন আমি চলে যাচ্ছি করে ধরে তো কিছু খাতে হবে বোঝেন নাই আমাদের তো কর্মজীবী আর কেউ নেই তুমি যে কি একটা যন্ত্রণা ফেলাও নাই কয়দিন পর পর আইয়া আইয়া তুমি জানো যে আমার শাশুড়ি এমনি ভালো না আমার লোক কেমন করে তার মধ্যে তুমি আয়া প্রত্যেকবার এমন জ্বালা যন্ত্রণা করো বোনে শুয়ে গেল তোরে হালায় বিদেশ তাই তো কই আমার কুলা এত ইনকাম করে যাই কই আর বোনেরে প্রতিদিন চুরি করে ডাইকা নিয়ে এসে খাবার দেয় আজকে দেখাচ্ছি মজা দাঁড়া কিছু আপনি তো জানেন যে আমার স্বামীরা দেশের বাইরে গেছে দু বছর হয়েছে আজকে পর্যন্ত আমার লোক কোনো কথা কয় না কি কও
সোহেল তো আমার সাথে কথা বললো প্রায় প্রায় তোমার শরীর সাথে কথা বলে আপনার লোক কথা কয় হ্যাঁ আমার সাথে মাঝে মাঝে তো কথা হয় আমার ফোনও দেয় না চাচা আমার লোক কোনো কথাও কয় না কি কথা সে কি কিছু কইছে না সে কিছু কয়নি তবে একটা জিনিস তবে আজ না হলেও কাল মানে আজকে আসার সম্ভাবনা বেশি সত্যি কথা হ্যাঁ সত্যি হ্যাঁ বৌমা তুমি এই বুড়া বেলার লাগে কি কথা কও ও আমি বুঝতে পারছি আমার কোলাটা দুই বছর যাতে না যাতে তুমি এই বুড়া বেটার লাগে কষ্ট কষ্ট শুরু করে দিছো তাই না ছি 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 ভাবি তুমি লেগে দাও কোনো কথা বলো না কি কয় ছি বোমা এই আশাটা আমি তোমার কাছে করি নাই হ্যাঁ তুমি মানুষ না সব ডুবাইছো যাও আম্মা পিরি দি তাই না আর বুড়া বেটার লাগে হ্যাঁ চল আজকে আমার কোলা আজকে আসুন তোর খবর বাবা আমার ঘর থেকে বাবা আমার ছেলে আসার আগে তুই এখান থেকে চলে যাবি একা পরে চলে যাবি যা কারণ আমি যে আসিলাম না বাড়িতে এই কয়দিন তুমি ওরে কি করছো না করছো আমার ওই মুরব্বি চাচা প্রতিদিন আমারে কইছে প্রতিদিন আমার লোকে ফোনে কথা হইছে ওর বই নাড়ছিল তারও তুমি তুমি খাবার দাও কটা মুড়ি দিছিল তার কারণে তুমি তার কাছ থেকে মুড়ি সহ পর্যন্ত ফালাই দিছ তুমি কি জানো না তুমি ওর পর কত অত্যাচার করতেছ আমি তোমার কাছে রাখিয়ে গেছি তুমি মাও তুমি ওর একটু নিজের মেয়ের মতন করে যদি দেখো তাহলে তো আর এরকমটা হতো না তোমার মেয়েও তো আরেকজনের সংসার করতেছে নাকি তার সাথে যদি এরকম যদি করে তাহলে তোমার কেমন লাগবে বাবা তুই এটা কি কইতেছস আমি তো ঠিকই কইছি কারণ তুমি যদি দেখো তুমি একটা নারী তোমার একটা নারী হয়ে কীভাবে দেবো একা আমি থাকিবি আমি বিদেশে আসছিলাম তাহলে তুমি কেন এত এরপর অত্যাচার করেছো হ্যাঁ বাবা দেখ আমার ভুল হয়ে গেছে আমি বউয়ের সাথে খারাপ অন্যায় করি আমি এরকম আর ভুল করব না বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা তুইও আমাকে ক্ষমা করে দে বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও সেজিমা আপনি এগুলো কী করতেছেন আপনি তো আমার আম্মা লাগে তাই না আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি বৌমা বাবা তুই আমার ক্ষমা করে দে আমি আর এরকম ভুল করব না ঠিক আছে চলো বৌমা ঘরে আর আমার মতো শাশুড়ি জানি এরকম না হয় প্রতিটা ঘরে ঘরে জানি মায়ের মতো হয় ঠিক আছে চলো বৌমা ঘরে